আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আস্তাইনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم بورن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে জমিনে বসে আল্লাহ পাকের কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণীগুলি শুনতে এসেছেন, এই জমিনের মালিকের নাম কি? কারো কারো সন্দেহ আছে? আল্লাহ পাকের নাম আসতে হবে না জোরে হবে? এটি মোল্লার কথা না আল্লাহর কথা? কালিমাতুল্লাহি হিয়াল ওলিয়া, আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে? একটি সংশোধনই আছে, সেটি হলো আমরা অনেকে আল্লাহ বলি, শব্দটি আল্লাহ নয় আল্লাহ। আলেম ওলামারা বলেন শব্দটা কি? মুখটা একটু গোল হবে, মায়া করে, মোটা করে মহব্বতের সাথে বলবেন আল্লাহ। এটা তাজবিদের ভাষায় আল্লাহ লামের লামটা কি হবে? ফোর হবে, মানে মোটা হবে। বলেন তো আল্লাহ, খুব ভালো লাগে না? গম্ভীরতার সাথে বলেন তো আল্লাহ আল্লাহ। এবার বলেন তো জমিন কার? আকাশ কার? বাতাস কার? বাংলাদেশ কার?
আমরা কার, প্রশংসা করব কার? সকলে পড়েন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার, লাভ হয়েছে কার? লাভ কার হয়েছে, প্রশংসা কার? আচ্ছা বলেন তো, এই যে প্রশংসা করলেন আমাদের লাভ হয়েছে, কয় কোটি হয়েছে? কয় কোটি? একটি নতুন হাদিস আপনাদেরকে বলে যাই, সেটি হলো আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? যিনি বাম কাঁধে আছেন তিনি লিখেন বদ, আর যেই ফেরেশতা ডান কাঁধে আছে সে কি লেখে? নেক। কিন্তু মজার ব্যাপার হলো, কিছু আমল আছে, সে আমলগুলার নেক কত হবে এটা ফেরেশতারাও জানে না আল্লাহ ছাড়া। আল্লাহ বলছেন ইন্না আলাইকুম লা হাফিজুন হাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি দুইজন ফেরেশতা তোমাদের দুই কাঁধে নিযুক্ত করে রেখেছি, তবে তোমাদের এমন কিছু আমল আছে যেগুলি ফেরেশতারা লিখে। ইয়ালামুনা মা তাফআলুন, কিছু আমল আছে ফেরেশতারা জানে না আমি আল্লাহ ছাড়া। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা ইয়ালামুন, কিছু জানে কিছু জানে না। এখন আসেন, কয় কোটি সওয়াব হয় সেটা জানি। আমাদের মাননীয় অর্থমন্ত্রীর অর্থমন্ত্রীর নাম কি? কথা বলে না। আপনি ওনার এলাকার লোক, ওনার কাছে গেলেন, উনি যদি আপনার হাতে একটা চেক ধরায় দেয়, দিয়ে যদি বলে তোমার ব্ল্যাঙ্ক চেক দিলাম, অঙ্ক টঙ্ক লিখি নাই, তোমার মনে যা চায় তা লিখে নিয়ে যাও, খুশি হবেন না বেজার হবেন? কত লিখবেন, কত লিখবেন? আগে লিখবেন না আগে জিজ্ঞেস করবেন যে স্যার আপনার অ্যাকাউন্টে আছে কত? কথা ঠিক না বেঠিক? কারণ আমরা বাঙালি এত বোকা না, যদি অ্যাকাউন্টের ব্যালেন্সের উপরে লিখি তাইলে কি চেক পাস হবে? কথা কোনা চেক পাস হবে? এই জন্য আগে জিজ্ঞেস করবে স্যার আছে কত, যা বলবে পাঁচশো টাকা রেখে বাকিটা সব উঠে ফেলবে। এমন লোক আছে না নাই? আহা, এই যে আপনি প্রশংসা করলেন, আল্লাহ আপনাকে কত দিবেন শুনে যান, ফেরেশতারাও জানে না, এই জন্যই বললাম। আল্লাহ বলছেন ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফা ইন্নাল্লাহা লাগানিউন হামিদ। তোমরা যদি সকলে কাফের হয়ে যাও আমি আল্লাহর কোনো ঠেকা নাই, আর তোমরা কেউ যদি আমার প্রশংসা নাও করো জেনে রাখো নিজে নিজেই সকল প্রশংসার মালিকানা কার। কত দিবেন? বুখারি থেকে হাদিস জানেন, বিশ্বনবী নামাজে ইমামতি করছিলেন, সাহাবাই কেরাম মুসল্লি, বলেন তো ইমামটা ছোট না বড়? কত বড়? কত বড়? আমার মতো দাওয়াত খাওয়াই না হুজুর, খতম পড়েন না হুজুর? না, বিশ্বনবী তো শুধু ইমাম নন, তিনি হলেন দুনিয়ার সমস্ত ইমামদেরও ইমাম। আমার নবী শুধু নবী নন, দুনিয়ার সব নবীদের নবী, ঠিক কি না? আমার নবী শুধু রসুল নন, দুনিয়ার সব রসুলদেরও। আমার নবী শুধু শিক্ষক নন, দুনিয়ার সমস্ত শিক্ষকদেরও শিক্ষক, ঠিক কি না বলেন? আমার নবী শুধু নেতা নন, দুনিয়ার সব নেতাদের নেতা, কথা ঠিক না বেঠি? সেই নবী যিনি নামাজে ইমামতি করছেন, সাহাবাই কেরাম মুসল্লিম, আল্লাহ হাবিব রুকুতে যায় বললেন সুবহান রাব্বিয়াল আযীম, রুকু থেকে দাঁড়াবার সময় বললেন সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে বললেন রব্বানা লাকাল হামদ। এগুলি আমরা বলি কি বলি না? এতটুকুন বলার পরে পেছন থেকে একজন সাহাবা নিজে নিজে একটু বাড়িয়ে বললেন, তিনি বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি।
বিশ্ব নবী নামাজে সালাম ফিরিয়ে বললেন, নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা করতে যে অতিরিক্ত প্রশংসাগুলি কে করেছো? দাঁড়াও, এগুলিতে আমি শিখাই নাই, কোথায় শিখেছ? সাহাবা খানিকটা ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ইচ্ছা করে বলি নাই, আমি আমার জীবনের চেয়ে আমার আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কাকে ভালোবাসি? নিজের জীবনের চেয়ে কম না বেশি? সেই আল্লাহর জন্য জীবনটাও বিলিয়ে দিতে রাজি আছি না নাই? সাহাবা বললেন, আমি আমার জীবনের চেয়ে আমার আল্লাহকে আমি অনেক বেশি ভালোবাসি। যখনই নামাজে দাঁড়াই, আল্লাহর প্রশংসা বেশি বেশি করে করতে মন চায়, সেজন্য আল্লাহর প্রশংসা বাড়িয়ে বললাম। নবীজি বললেন, সাহাবা ভয় পর তো কারণ নাই, আমি নবী তুমি নবী নও, আমি যা জানি তুমি তা জানো না। তুমি যখন নামাজের ভিতরে আল্লাহর জন্য অতিরিক্ত বাড়িয়ে প্রশংসা করছিলে, আমি তখন দেখছিলাম একজন দুইজন নয়, 30 জনেরও বেশি ফেরেশতা হাতে কলম নিয়ে কাগজ নিয়ে প্রতিযোগিতায় লেগে আছে, তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখে দিতে পারে। আল্লাহু আকবার। সেজন্য প্রশংসা কার? ফজরের আগে ঘুম ভাঙলো প্রশংসা হবে কার? নাস্তা খাওয়ার পরে কার? নামাজে কার? এই জন্য আমরা যারা 5 অক্ত নামাজ পড়ি, প্রত্যেক রাখাতে রাখাতে আল্লাহর প্রশংসা আছে না নাই? যখনই নামাজে দাঁড়াই তখনই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়তে ইচ্ছা করে না ভাইরা? পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? দল করবেন কার? আল্লাহর দলের নাম কি? আরো আস্তে কন, এই তো ইসলাম আমাদের এক করে দিয়েছে। ইসলাম যেখানে থাকে কোনো দলাদলি থাকে না, আজকের মাহফিল তার প্রমাণ। কথা ঠিক না বেঠিক? আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি আছে? কোনো দলাদলি আছে? দল আমাদের কয়টা? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনার জীবনে যদি ইসলাম না থাকে, আপনার কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল? মোল্লার কথা না আল্লাহর কথা? আমার বন্ধুগণ একটা কথার জবাব দেন, এই পৃথিবীতে অমুসলিমরাও আছে না নাই, তাদের আমলগুলি কবুলের কোনো গ্যারান্টি নেই, যদিও তারা কিছু ভালো কাজ করেন। আর আমরা যারা মুমিন, আমলগুলি কবুলের গ্যারান্টি দিয়েছেন কে? সেজন্য কোনো দলাদলি নাই, ইসলাম যেখানে আমরা আছি। ইন্নি ওয়াজ্জাহাতু, পড়েন সবাই, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন। যারা আল্লাহর সাথে মুশরিকি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা মুতাওয়াজ্জি আছি কার দিকে? আমরা গোলামি করি কার? সেই ইসলামের জন্য এক কাতারে সবাই দাঁড়াতে রাজি আছে না নাই? আজকের মাহফিলে যেভাবে করে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বসেছি, দাঁড়িয়েছি, আমাদের মৃত্যু পর্যন্ত আমরা ইসলামের জন্য এক কাতারে দাঁড়িয়ে থাকতে রাজি আছি না নাই? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। আল্লাহ যেন মাহফিলটি কবুল করেন, আমরা বলি আমিন। এই মাহফিলটি যেন আল্লাহ 16 আনা কবুল করেন। কয় আনা? এই আনা শব্দটি বুখারীতে আসছে, আনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো নামাজ 8 আনা কবুল হয়, কারো নামাজ 12 আনা, কারো নামাজ 16 আনা। সুবহানাল্লাহ। তা আমরাও দোয়া করি আল্লাহ যেন এই মাহফিলটাকে 16 আনায় কবুল করেন। এই মাহফিল জামতলি বাজার যুব সমাজ ও ব্যবসায়ীদের উদ্যোগে 5ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। এ মাহফিলে অনেক আমন্ত্রিত মেহমান আছেন, সভাপতিত্ব করছেন সর্বজনাব, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন মাহফিলের জন্য, জনাব মোহাম্মদ খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সভাপতির হায়াতকে দারাজ করেন, তিনার জীবনের কষ্টগুলি যেন আল্লাহ কবুল করেন।
এ মাহফিলে আমরা প্রধান অতিথি হিসাবে যাকে দাওয়াত দিয়েছি, আমাদের লালমাই উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল মালেক বিকম সাহেব। আমরা দোয়া করি আল্লাহ আব্দুল মালেক সাহেবকে আপনি কবুল করেন, তার বংশধরের কবরের আজাবকে আপনি মাফ করে দেন। আজকে মাহফিলে আমরা বিশেষ অতিথি হিসেবে দাওয়াত দিয়েছি জনাব আব্দুল হামিদ বিএ, সভাপতি লালমাই উপজেলা আওয়ামী লীগ। আল্লাহ যেন তিনাকেও ইসলামের জন্য কবুল করেন। মাহফিলে আমরা দাওয়াত দিয়েছি লালমাই উপজেলা পরিষদের সম্মানিত 22 চেয়ারম্যান জনাব আলহাজ মিজানুর রহমান। আল্লাহ যেন মিজান ভাইয়ের উপরে রহম করেন, তার পরিবারের প্রতি যেন আল্লাহ রহম করেন, তিনাকে যেন আল্লাহ ইসলামের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করেন। এ মাহফিলে আমরা আরেকজনকে দাওয়াত দিয়েছি জনাব মোহাম্মদ আয়াতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক লালমাই উপজেলা আওয়ামী লীগ। আমরা দোয়া করি আমাদের আয়াতুল্লাহ ভাইকে যেন কবুল করেন। কোরআনে আয়াত আছে কয়টা? কথা বলে না। আয়াত শব্দের বাংলা অর্থ কি? নিদর্শন। আমরা দোয়া করি আয়াতুল্লাহ ভাইকে দিয়ে আল্লাহ এত বেশি ইসলামের খেদমত করাক যেন তিনিও সেই নিদর্শনে পরিণত হন। এ মাহফিলে আমরা অনেক অতিথি দাওয়াত দিয়েছি জনাব আক্তার হোসেন পারভেজ ভাই, যুগ্ম আহ্বায়ক লালমাই উপজেলা ছাত্রলীগ। জনাব কাজী কামরুল হাসান ভুট্টু ভাই, যুগ্ম আহ্বায়ক লালমাই উপজেলা ছাত্রলীগ। জনাব ইমরান হোসেন, আমাদের সাবেক মেম্বার, 2 নং ওয়ার্ড বাগমারা দক্ষিণ, মেম্বারশিপ তো আছে বোধ হয়, জি। তারপরে জনাব দেলওয়ার হোসেন, মেম্বার 2 নং ওয়ার্ড, উনি বর্তমান, জি ভালো আছেন, তার মাশা আল্লাহ। তারপরে জনাব সোহরাব মজুমদার, বিশিষ্ট সমাজসেবক বাগমারা দক্ষিণ ইউনিয়ন। জনাব খন্দকার কবিরাজ আবাদ মিয়া, বিশিষ্ট সমাজসেবক। জনাব আব্দুল হান্নান মিয়াজি, জনাব শরীফ মজুমদার, সাধারণ সম্পাদক বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ। তারপরে জনাব রাসেল রায়হান, সহসভাপতি বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ। এ মাহফিলে আমার আগে অনেক বক্তা আলোচনা করে গেছেন, আলোচনা করেছেন হজরত মাওলানা নোমান হোসাইন নোমানি ভাই, পেশ ইমাম শাহপুর বড় জামে মসজিদ, শিক্ষক হোলি ক্রিসেন্ট স্কুল 14 গ্রাম কুমিল্লা। আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হজরত মাওলানা নাসির উদ্দিন খান আনসারি, ফিরোজপুর বরিশাল। কথা বলে গেছেন অনর্বলশী তরুণ বক্তা হজরত মাওলানা মুফতি শহীদুর রহমান মাহমুদাবাদী সাহেব, খতিব ঐতিহাসিক নান্দিরা সেন্ট্রাল জামে মসজিদ ঢাকা। আমার আগেই যিনি কথা বলেছেন আমাদের অত্যন্ত প্রিয় আলোচক, সারা বাংলাদেশে ইতিমধ্যে যার আলোচনা ছড়িয়ে পড়েছেন, তরুণদের প্রিয় বক্তা, চমৎকার ইসলামী সঙ্গীতও তিনি পরিবেশন করে থাকেন, আমার বন্ধুবর হজরত মাওলানা মোল্লা আল আমিন শিল্পী। আমরা দোয়া করি মোল্লা আল আমিন শিল্পী সাহেবের কণ্ঠকে যেন সারা বাংলাদেশে ছড়িয়ে যায়। এ মাহফিলে সৌজন্যে ছাত্রকল্যাণ পরিষদ জামতলী বাজার নিবেদন করেছেন ইন্তেজামিয়া কমিটির পক্ষে এলাকাবাসী, আল্লাহ যেন সকলকে মাফ করে দেন। আমি 90 মিনিট কথা বলবো, আমরা সময় নষ্ট করব না। এই মাহফিলটা আমাদের বছরের প্রথম হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ, এটা গুরুত্ব বহনও করে। আমি ধন্যবাদ জানাই প্রশাসনের ওই ভাইদেরকে যারা তাদের মাঠটাকে আমাদের জন্য ছেড়ে দিয়েছেন। আমরা দোয়া করি তাদের জন্য, যে সমস্ত যুবক ভাইয়েরা কষ্ট করে এই মাঠটাকে ব্যবহার করার জন্য অনুমতি নিয়েছেন, চেষ্টা করেছেন প্রাণান্তকর, আল্লাহ যেন তাদের জীবনের গুণ মাফ করে দেন। আমার বন্ধুগণ, আমার হাতে এটা কি? এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল করলে এলাকার লাভ হয় না লস হয়? ব্যক্তির জনগণের লাভ হয় না লস হয়? এই ব্যাপারে একটি হাদিস বুখারী থেকে বলে আমি আমার আলোচনায় যাব, আলোচনা খুব মনোযোগ সহকারে শোনেন। বুখারী থেকে বলছে বিশ্বনবী বললেন যেই এলাকার লোকেরা, জনপদের লোকেরা কোরআনুল কারিমের মাহফিল নিয়ে বসে আল্লাহর হামদ করে, নাত করে, প্রশংসা করে, বিশ্বনবীর উপরে দরুদ পাঠ করে, তারা আলোচনা চালাবে যতক্ষণ তাদের উপরে বৃষ্টির মতো আল্লাহর রহমত নাজিল হবে ততক্ষণ। এজন্য কোরআনের প্রয়োজনীয়তা কখনো শেষ হয়ে
যায় না। আলোচনা যতক্ষণ চলবে চতুর্দিকে ফেরেশতারা বসবে, এক পর্যায়ে খালি মাঠ ময়দান সব ফেরেশতায় ভর্তি হয়ে যাবে। এবার মাহফিল ভেঙে দেওয়ার পরে ফেরেশতারা আকাশের দিকে চলে যাবেন, আমরা যার যার বাড়িতে চলে যাব। আল্লাহ ফেরেশতারকে জিজ্ঞেস করবেন, ফেরেশতারা গেছিলে কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনিই তো ভালো জানেন, আমাদের জিজ্ঞেস করেন কেন? আল্লাহ বলবেন, না তোমাদের জবান থেকে শুনতে চাই। ফেরেশতারা বলবেন, আল্লাহ বাগমারার এলাকার লোকেরা বিশাল কোরআনের মাহফিল বসিয়েছেন, আমরা সেখানে কোরআন শুনতে গিয়েছিলাম। আল্লাহ বলবেন, আমার বান্দারা কি নিয়ে আলোচনা করেছে? ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার বান্দারা আপনার হাম করেছে, প্রশংসা করেছে, নাত করেছে, বিশ্ব নবীর উপরে জিকির করেছেন। আল্লাহ বলবেন, আমার বান্দারা কি আজকে আমার কাছে কিছু চাইলো নাকি? ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার বান্দারা হেদায়েতের উদ্দেশ্যে মাহফিল বসিয়েছে, ঠিক না বেঠি? তারা আপনার কাছে এক নম্বরে হেদায়েত চায়। কি চাই আমরা? আমরা কি চাই? আল্লাহ বলবেন, যা ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আজকের মাহফিলে আমার যত বান্দা বান্দি হাজির হয়েছে, আমি আমার সব বান্দা বান্দিগুলিকে হেদায়েত দান করে দিলাম। হেদায়েতের চাইতে শ্রেষ্ঠ সম্পদ আর কিছু নাই। আর এই হেদায়েত দেওয়ার ক্ষমতা হুজুরদের আছে, আলেম ওলামাদের আছে, বিশ্বাস করেন। আল্লাহি, আল্লাহ পাকের নামে কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে বলি, আমরা আলেম ওলামারা যদি হেদায়েতের মালিক হতাম, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে একজনকেও হেদায়েত করা ছাড়া বাকি রাখতাম না। কিন্তু এই ক্ষমতা আমাদের। বিশ্বনবীকে আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলেই তো কাউকে ভালোবেসে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিটা কার কাছে? আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দেয়। এবার আল্লাহর জিজ্ঞেস করবেন ফেরেশতারা, আমার বান্দারা আর কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। চাই কি না? কথা বলেন, চাই কি না? কার কাছে? আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার বান্দারা কি জাহান্নাম দেখছে? দেখছেন কেউ? ফেরেশতারা বলবে, না আল্লাহ আপনার বান্দারা জাহান্নাম দেখে নাই, আলেম ওলামার জবান থেকে শুনেছে তো কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আজকের মাহফিলে আমার যত বান্দা বান্দি এসেছে, আমি আমার সব বান্দা বান্দিগুলিকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহ যদি আমাদের জাহান্নাম থেকে মুক্ত করে দেন, পৃথিবীর কোন আলেমের অসুবিধা আছে? কোন শাসকের কোন লস আছে? নাই। মুক্ত করে দিবেন কে? এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতা আমার বান্দারা আর কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা জান্নাতটাও চায়। আল্লাহ বলবেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আজকের মাহফিলে যত বান্দা বান্দি এসেছে, আমি আমার সব বান্দা বান্দিগুলিকে জান্নাত দিয়ে দিলাম। এখনো খুশি অন্যায়? এখনো খুশি অন্যায়? কারা কারা খুশি অন্যায় হাত তোলেন, তাহলে আলহামদুলিল্লাহ পড়েন। তবে হাদিসটা এখনো শেষ হয়নি, আরেকটু বাকি আছে। ফেরেশতারা বলবে, আল্লাহ হেদায়েত চাইলো, হেদায়েত দিলেন, জাহান্নাম থেকে মুক্তি চাইলো, মুক্ত করে দিলেন, জান্নাত চাইলো, জান্নাত দিয়ে দিলেন, কিন্তু আজকের মাহফিলে একদল লোক আসছে, তারা জান্নাত জাহান্নাম হেদায়েত কোনোটাই চাইতে আসেন নাই, এরকমের স্বতন্ত্র লোক আজকের মাহফিলে আছে না? যেমন মাইকম্যান, কে কথা বলে না, কই এটা আজকেরটা ভালো, আমি দোয়া করি তুমি শোনো আওয়াজ, কিন্তু মাইকম্যান কি ওয়াজ শুনতে আসে? মাইক লাগাই দিয়ে স্টেজের পেছনে যায়, দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়, এমন আছে না? নাই। আহা, আমরা অনেক সময় বলি শুধু ওয়াজ দিয়ে তো হেদায়েত হয় না, দোয়া লাগে, আল্লাহর রহমত লাগে, কথা ঠিক কি না? এক হুজুরের অভ্যাস ছিল চোখ বন্ধ করে ওয়াজ করতেন। তো হুজুর বুড়া মানুষ, চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, জনগণের কাছে ভালো লাগে না, একজন একজন চলে যাচ্ছে, যেতে 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 মাঠ তাম্মাত বিল খায়রান, সব সহি সালামতে বাড়ির চলে গেছে। হুজুর চোখ খুলে দেখে পুরা মাঠ খালি, হুজুর কি খুশি না বেজার? বয়স্ক মানুষ, রাগ করলেন,
বলেন এই এলাকার সব বেয়াদব আমারে মঞ্চে রেখে পালায় গেল, সভাপতিও নাই, সভাপতিও ভাগছে। বাম দিকে তাকায় দেয় একজন বসা, চুপচাপ বসে আছে। হুজুর বলতেছেন, বাবা এলাকার কোনো মানুষ আমার পছন্দ না, কেউ ভালো না, কেউ আমার ওয়াজ শুনে নাই, সবাই পলায় গেছে। তুমি বড় ভালো, তুমি অন্তত আমার ওয়াজ শুনতেছ, আমার কাছে আসো, আমি তোমারে দোয়া করে দিই আল্লাহ যাতে তোমারে আল্লাহর ওলি বানায় দেয়। মাইক ম্যান কয়, হুজুর আন্দাজি দোয়া করেন না, আমি ওয়াজ শুনতে আসি নাই, আমি হইলাম মাইক ম্যান, আপনি মাইকও ছাড়েন না, আমিও যেতে পারি না, নতুবা সবার আগে আমি চলে যেতাম। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমার ভাইয়েরা স্বতন্ত্র ব্যক্তিও এখানে আছে না নাই, যেমন এখানে কতগুলি দোকানপাট বসছে, এটা তাদের রিজিক, এটা তাদের কি, তাদেরকে বাধা দিবে না। অনেক জায়গায় দোকানপাট বসাইলে উঠে দেন না, আপনি দিবেন না, আপনি অনেক টাকার মালিক, আর তারা মুরালি বিক্রি করে সংসার চালায়, এমন আল্লাহর বান্দা পৃথিবীতে আছে না নাই? তো মাহফিলের উদ্দেশ্যে যদি কিছু মুরালি বিক্রি হয়, তার সংসারে যদি কোনো আয় হয়, আপনার কোনো অসুবিধা আছে? তো তাদের বাধা দিবেন কেন? তাদের জন্য একটা জায়গা দিয়েই দিবেন যে না, তুমি এখানে ব্যবসা করো, এতে কোনো অসুবিধা নাই। আমার বন্ধুগণ, বলতেছিলাম এখন এই যে মাইক ম্যান আসলেন, উনি কি ওয়াজ শুনতে আসছেন না ওনার ব্যবসার উদ্দেশ্যে আসছেন? তাহলে উনি স্বতন্ত্র, উনি কি? তারপরে যারা ব্যবসা করতে আসছে মুরালি বিক্রি করতে, তারাও স্বতন্ত্র। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা, আমার কাছে রহমত বরকতের কোনো অভাব নাই, সুতরাং কোরআনের বরকতে আজকের মাহফিলে আমার যত বান্দা বান্দি এসেছে, আমার কাছে চাক চা না চাক, আমার রহমত বরকত সকলকে সমানভাবে ভাগ করে দিয়ে দাও। আল্লাহু আকবার। সেই কোরআন আমাদের দরকার আছে না নাই? পুরা কোরআনটাতে বিশ্ব নবীর চরিত্রের ব্যাপারে কথা বলেছেন কে? এই কোরআন, এর প্রয়োজনীয়তা এখন সারা পৃথিবীতে দেখা দিয়েছে। আজকের পৃথিবীতে 650 কোটি মানুষ আল্লাহর কোরআনের জন্য উদগ্রীব হয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মাজ্জাসি, সবাই এখন কোরআনের আইন চায়। খুশি হন নাই আপনারা? ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, ভারতের শিশু বিষয়ক মন্ত্রী হলেন মেনকা গান্ধী। কি নাম? এই মেনকা গান্ধী গত 4 দিন আগে একটা বক্তব্য দিয়েছেন, তিনি ভারতের শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি বলেছেন, ভারতে, ভারত কি হিন্দু অর্ধশিত দেশ না মুসলমান? আমার এখানে কত পার্সেন্ট মুসলমান কথা বলে না? ভারতের মেনকা গান্ধী তিনি বললেন, ভারতের যুবক যুবতী, ভারতের ছেলে মেয়েদের নৈতিক চরিত্র যদি ভালো করতে চান, আপনাদের মন গড়া আইন দিয়া ভারতের ছেলে মেয়েদের চরিত্র ভালো করা যাবে না, বরং মুসলমানদের কাছে যে ধর্মীয় গ্রন্থ কোরআন আছে, এই কোরআন যদি ভারতের সকল স্কুল কলেজগুলিতে বাধ্যতামূলক শিক্ষা দেওয়া যায়, ভারতের ছেলে মেয়েদের নৈতিক চরিত্র ভালো হয়ে যাবে। একজন হিন্দু তিনি বুঝলেন কোরআনের গুরুত্ব, কিন্তু আমার আপনার ভাইয়েরা, কিছু ভাই আছেন কোরআন বুঝে না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকের পৃথিবীতে কোরআনের ছায়া তলে আসার জন্য দেখেন, পৃথিবীতে একজন গায়ক ছিলেন, তিনি খুব অঙ্গি ভঙ্গি করে নাচানাচি করতেন, নাম কি বলতে পারবেন? মাইকেল জ্যাকসন। এই মাইকেল জ্যাকসনের একজন আইনজীবী, তার প্রধান যে আইনজীবী সে হলো একজন খ্রিস্টান ছিল। কি ছিল সে? গত বছর ট্যুরিস্ট ভিসায় সৌদি আরবে গেলেন, তো সৌদি আরবে যাওয়ার পর সৌদি আরবের কৃষ্টি কালচার পুরোটা ইসলামিক লেভেল দিয়ে ঢাকা। আপনারা আশ্চর্য হবেন, সে সেখানে ইসলাম, ইসলামের চরিত্র, ইসলামিক মানুষগুলোর আচার আচরণ, নারীদের চলাফেরা দেখে বাড়িতে গিয়ে এফিডেভিট করে ঘোষণা দিলেন, যেই ধর্ম আমি সৌদি আরবে দেখে এসেছি, যেই মুসলিমের চরিত্র আমি দেখে এসেছি, এই মুসলিম ছাড়া, কোরআন ছাড়া দুনিয়া আখেরাতে কল্যাণ পাওয়া যাবে না, সুতরাং আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। ইসলাম তো এমন এক জিনিস
যে একবার আসে আর ফেরত যেতে, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না, আর ফেরত যেতে পারে না। ভারতের একজন নায়কের নাম চরণ, কি নাম? চরণ, নাম শুনছেন আপনারা? চরণ সিনেমা করতেন, সে আপনার ভারতের একজন নামি দামি নায়ক। নায়করা কি করেন, কি করে? ছবি করে, অভিনয় করেন। কিন্তু মজার ব্যাপার, তার এক বন্ধু তার হাতে একটা কোরআন ধরায় দিলেন, সেই কোরআনটা পড়ার পর এই চরণ সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সে বলেছেন, আমার জীবনে যত উপন্যাস পড়েছি, ইতিহাসের বই পড়েছি, আমার কাছে মনে হয়েছে যেন বাড়াবাড়ি, কমানো বাড়ানো এবং মানুষের মন মগজের তৈরি করা গল্প কিতাব, কিন্তু কোরআন পড়ার পরে আমার ধারণা চেঞ্জ হয়ে গেছে। এই কোরআন যিনি দিয়েছেন তিনি দুনিয়ার কোনো কেউ নয়, আকাশ আর জমিনের মালিক যিনি, তিনি আল্লাহর কোরআন পাঠিয়েছেন। আমার কথাগুলি বলার উদ্দেশ্য হলো আজকের পৃথিবীর, আজকের পৃথিবীর অমুসলিমেরা কোরআনের জন্য উদগ্রীব হয়ে আছে। আরেকটা কথা বলি, এই পৃথিবীতে বড় বড় শান্তিতে নোবেল, অর্থনীতিতে নোবেল, লেখনীতে নোবেল পুরস্কার দেওয়া হয় কোন জায়গা থেকে? নরওয়ে থেকে। কথা বলে না, কোন জায়গা থেকে? নরওয়ে থেকে। যেই নরওয়েতে এক দুইজন মুসলমান ছিল না, কিন্তু আজকের বর্তমানের অবস্থা হলো সেই নরওয়েতে প্রতিদিন নারী পুরুষ মিলে গড়ে এক ডজন করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর আপনারা হতাশ হচ্ছেন, হতাশ হওয়ার কিছুই এই পৃথিবীতে মুসলমানদের উপরে যত নির্যাতন আসুক না কেন, একটা শব্দ দিয়ে আল্লাহ সবাইকে সান্ত্বনা দিয়ে রেখেছেন, লা ইয়াদুরুকুম ইল্লা আযান, তোমাদেরকে তারা সাময়িক কিছু কষ্ট দিতে পারবে, কিন্তু তোমাদেরকে তারা দুনিয়া থেকে মিটায় দিতে পারবে না। দিনে দিনে আল্লাহর কোরআনের প্রয়োজনীয়তা বাড়তেছে না কমতেছে? কথা বলে না, বাড়তেছে না কমতেছে? নাসার, আশ্চর্য হবে, নাসার প্রধান বিজ্ঞানী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার কাছে অসংখ্য প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ, এবং হলিউড, বলিউড, ডালিউডের অসংখ্য মুসলিমরা যারা নায়ক নায়িকা, তারা গোপনে গোপনে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে আছে। ভারতের একজন নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া, কি নাম? এই প্রিয়াঙ্কা চোপড়াকে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিল, কোন সময়টাতে আপনি সবচেয়ে বেশি শান্তি ফিল করেন, কোন সময়টা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, কলিজা ঠান্ডা হয়, আপনি শান্তি পান কখন? প্রিয়াঙ্কা চোপড়া যে জবাব দিলেন তা শুনে রাখবেন, কাজে লাগবে। প্রিয়াঙ্কা চোপড়া বললেন, এই দুনিয়াতে যত শব্দ শুনি না কেন, কোনো শব্দ আমাকে শান্তি দেয় না। মাগরিবের আজানের আগে আমি বারান্দায় দাঁড়ায় থাকি, বারান্দায় দাঁড়াবার পরে মুসলমানেরা যে মসজিদে আজান দেয়, আজানের শব্দগুলি যখন আমার কান দিয়ে ঢুকে, আমার কলিজা স্পর্শ করে, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইসলামে মজা আছে না নাই? ইসলামের মজা আপনি কোথাও পাবেন না। মুরব্বীদের একটা কথা আছে, সুখকে থাকলে কথা বলে না, সুখকে থাকলে। আরে ভাই, যে শান্তি পাইতেছেন, ছেলে টাকা দেয়, মেয়ে টাকা দেয়, আপনার আত্মীয় স্বজন আপনাকে টাকা দেয়, সালাম দেয়, মসজিদে গেলে যুবকরা আপনাকে জায়গা করে দেয়, বিশ্বাস করেন শুধুমাত্র ইসলামের কারণে পাইছেন। ইসলাম থেকে বেরিয়ে যান, কেউ আপনাকে এতটুকু সম্মানও দেবে না। এই পৃথিবীতে পাশ্চাত্যের দেশগুলা আইন হলো যার যার মতো করে বিয়ে করবে, বিয়ে ভেঙে দিবে। এখন মহিলা একটা বিয়ে করলো একটা পুরুষকে, যৌবন অবস্থায় বিয়ে করার পরে দুই বছর সংসার করছে, করার পরে বাচ্চা একটা হয়েছে, কোর্টে যায় কয় এই পুরান মাল আমার আর ভালো লাগে না, তালাক দিয়া আরেকটা বিয়ে করে, ওইটার সাথে আবার দুই বছর গড় সংসার করে, আবার আরেকটা বাচ্চা হয়। প্রথমে বাচ্চা কয়টা? দ্বিতীয় বিয়ের পরে বাচ্চা কয়টা?
এভাবে করে 12 বছরে আর কি বলে 24 বছরে 12 বিয়া 12 সন্তান 12 জায়গায় রেখে আসছে। এখন ঠান্ডা মাথায় চিন্তা করেন, 12 বছরে 12টা বিয়েতে 24 বছর কাটায় দিলেন, 12টা সন্তান জন্ম দিলেন এই মহিলাটা যখন বুড়ো হয়ে যাবে, বুড়ো হওয়ার পরে ওই প্রথমবারের যেই জায়গায় বিয়ে হয়েছিল যেই সন্তান জন্ম দিছিলেন তার কাছে যায় যদি বলে বাবা আজ থেকে 24 বছর আগে তোর বাপের সাথে আমার বিয়ে হয়েছিল, তোরে রাইখে আমি আরো যাই 11টা বিয়ে করছি, আজকে বুড়ো হয়ে গেছে, যৌবন নাই, সৌন্দর্য নাই, লালন পালন করার মতো কেউ নাই, তোর কাছে আসছি তুই ছেলে হিসেবে আমার একটু আশ্রয় দে, ওই ছেলেকে আশ্রয় দিবে? কথায় তো আসতে বলেন কেন? ওই ছেলে কি আশ্রয় দিবে? ছেলে বলবে তোমার মতো নষ্টা বষ্টা মহিলা আমার মা ছিল এটাই তো আমি মানতে রাজি না, কারণ তুমি আমারে ফালাইয়া আমাকে নাবালক অবস্থায় ফালাইয়া চলে গেছো, আরো 10 বেড়ারে বিয়ে করছো, সুতরাং তোমার জায়গা আমার ঘরে। কিন্তু ইসলাম কত সুন্দর, আমার বাবা আপনার বাবা যেই ঘরে বিয়ে করলেন আমার মাকে নিয়ে আপনার মাকে নিয়ে আমার বাবা একই সংসারে 40-50-60 বছর সারা জীবন কাটায় কি কাটায় না, যার কারণে আপনি একই জায়গায় আছেন। ছেলেরা যদি আপনাকে সম্পদ দিতে না চায়, লালন পালন করতে না চায়, এলাকার মুরব্বীরা জয়া তারে ফিডায় কয় বেড়া খাওয়াবি না কেন, বাপের বাড়ি পাইছো ঘর পাইছো ঠিক না বেটি, আর আল্লাহ তো আইন করে দিয়েছেন। সুতরাং এই যে আপনি বুড়া বয়সে আপনাকে বয়স্ক ভাতা দেওয়ার দরকার না, আপনার ছেলে মেয়েরা লালন পালন করে আপনাকে খাওয়াচ্ছেন, এটা কিসের কারণ? কথা বলে না কিসের কারণ? সুতরাং ইসলাম যদি কায়েম হয় আকাশ আর জমিনে জান্নাতে পরিণত হয়ে যাবে। সেই ইসলামের জন্য দল নাই, দল আমাদের কয়টা? লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। সুতরাং দুনিয়াতে ফড়ং ফড়ং যা বলেন, শান্তি যা পাইছেন পুরাটাই কিসের কারণে? এমন কি অমুসলিমরা যে রিজিক গ্রহণ করছেন সেটাও ইসলামের কারণে। ছোট ছোট বাচ্চাগুলা কোরআন তেলাওয়াত করে সকালবেলা মক্তবে আছে না আপনাদের এলাকায়? মক্তব আছে তো? স্পষ্ট বলে দিয়ে যাই, এই দেশে আলিম মাদ্রাসা ফাজেল মাদ্রাসা কামিল মাদ্রাসার অভাব নাই, কিন্তু বিশ্বাস করেন আলিম ফাজিল কামিল মাদ্রাসাতে যা পড়ানো হয় তার চাইতে গুরুত্বপূর্ণ পড়ানো হয় মক্তবে। ইন্নি ওয়াজ্জাহতুটা কোথায় শিখছিলেন? এত আসতে বলে কেন? আত্মাহিয়াতুটা কোথায় শিখছিলাম? দুরুদ শরীফটা কোথায় শিখছিলাম? কালিমাগুলা কোথায় শিখেছিলাম? সুতরাং আজকের মাহফিলে যারা এসেছেন, আপনারা যুবক যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ, মক্তব গুলির দিকে নজর দেন। মক্তব থাকবে যতদিন, আকাশ থাকবে ততদিন। মক্তব বন্ধ হলে কোরআন বন্ধ হবে, কোরআন বন্ধ হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মক্তবের শিক্ষকের দাম সবচেয়ে বেশি, কারণ তিনি আমার হাতে করে দিয়েছেন। তিনি আমার কি দিয়েছেন? আত্মাহিয়াতুটা কোথায় শিখেছেন? শুধু তাই নয়, সারা জীবনের প্রথম যেই 10টা সূরা কোথায় শিখছিলাম? এই 10টা সূরা দিয়েই সারা জীবনে নামাজ পড়া যায়, কথা ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন পড়ো নামাজের ভিতরে যেখান থেকে যেভাবে ভালো লাগে, আপনি ইচ্ছা করলে সারা জীবন আলহামদু সুরার কুল হল্লা সুরা দিয়েও যদি সারা জীবন নামাজ পড়েন, এরপরও কবুলের গ্যারান্টি আছে না? অনেকে মনে করে একই সুরা 2 রাকাতে পড়লে এটাকে সাউ সেজদা দিতে হবে, আপনি ভুল, এই ফতুয়া ভুল। নামাজে সাউ সেজদা দিতে হবে কেন সেই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে না নাই? নামাজে যদি কম বেশি করে তাহলে কি দিবে? সেজদা সাহু দিবেন, কিন্তু একই রাকাতে আপনি যেই সুরা পড়লেন পরের রাকাতে যদি এই সুরাই পড়েন কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে একাধিক নয়, একেবারে দাঁড়িয়েছেন প্রথম রাকাত দ্বিতীয় রাকাত অষ্টম রাকাত সব রাকাতে রাসূল সুরা ইখলাস পাঠ করেছেন। আবার মাঝে মধ্যে বিশ্বনবী লম্বা সুরাও পড়তেন যখন ভালো লাগতো। কনিষ্ঠ সাহাবা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবীর পাশে রাতের বেলা ঘুমালাম, গভীর রাত্রে দেখলাম বিশ্বনবী ঘুম থেকে জাগলেন, আমিও লুকায় লুকায় জাগলাম, বিশ্বনবী উযু করলেন আমিও উযু করলাম, আল্লাহর হাবিব তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন আমিও পেছন থেকে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালাম,
আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন, সূরা ফাতিহার পরে সূরা বাকারা পড়লেন। এত ভালো লাগছিল রাসূল পড়তেছেন, আমি মনে মনে ভাবলাম নবী জীবদয় সূরা বাকারা পড়ে তারপরে রুকুতে যাবে, কিন্তু না, দেখতে পেলাম বিশ্ব নবী সূরা বাকারা তেলাওয়াত করার পরে রুকুতে যান নাই, কোরআনের তিন নাম্বার সূরা সূরা আল ইমরান তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। হযরত ইবনে আব্বাস বলেন, আমি মনে করলাম সূরা আল ইমরান তেলাওয়াত করে বোধহয় রুকুতে যাবে। কোরআনের সবচেয়ে লম্বা সূরা কোনটা? সূরাতুল বাকারা। এটা তেলাওয়াত করলেন, রাসূল রুকুতে যায় না, এরপরে কোনটা পড়লেন? আল ইমরান। আমি ভাবলাম রুকুতে যাবে কিন্তু যায় না। এরপরে বিশ্বনবী দেখলাম সূরা নিসা তেলাওয়াত শুরু করলেন, সূরা নিসা শেষ করলেন, তারপরে তিনি রুকুতে গেলেন। কত মহব্বত ছিল কোরআনের! একটা সময় ছিল এদেশে মুরব্বীদের কাছে রেয়াল ছিল না, পুরান বালিশের উপরে কোরআন নিয়ে সকালবেলা কোরআন পড়ত। কথা ঠিক না বেঠিক? আর এখন ডিজিটাল, এরপরও কোরআন পড়ে না এমন মানুষ নাই। কোরআন থাকবে যতদিন পৃথিবী থাকবে, এটা কার কথা? এই কোরআনের জন্য বিশ্বনবী সবচেয়ে বেশি কষ্ট করেছেন। কোরআন হ্যাফজ করতে যায় নবীজি জিব্বা বেশি নাড়াচাড়া করতে। আল্লাহ বললেন, হাবিব লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা, কোরআন মুখস্থ করার জন্য আপনাকে জিব্বা এত বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নাই। আপনি আমার জিব্রাইলের সাথে শুধু একবার তেলাওয়াত করবেন, সারা জীবনের জন্য আপনার সিনার ভিতর আমি গোটা কোরআন জমায়া দেব। সে কোরআন আমাদের বাড়িতে আছে না নাই? সবার ঘরে আছে না নাই? এই কোরআনটাকে আসছে শুধু তাবিজ বানাবার জন্য, কথা বলেন না কেন? হুজুররা শুধু বাড়িতে বাড়িতে খতম পড়বে সেই জন্য, বরং এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন আমাদের ভাগ্যের পরিবর্তন করে দেওয়ার জন্য। কার কথা? এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, জাকাতের কথা আছে। এই কোরআনের ভিতরে মদের কথা আছে, জুয়ার কথা আছে, নেশার কথা আছে, দুনিয়ার কথা আছে, আখেরাতের কথাও আছে না নাই? দুনিয়া যেমন লাগবে আখেরাতেরও দরকার আছে না নাই? কিছু মানুষ আছেন, রাগ করবেন না, কথা খেয়াল করেন, কিছু মানুষ আছে আমি দুনিয়া চাই না, আখেরাত পাইলে হইলো। আমি গ্যারান্টি দিলাম দুনিয়া না পাইলে আপনি আখেরাতও পাবেন না, আর আখেরাত যদি পেতে চান আগে দুনিয়া লাগবে। আগে কি লাগবে? দুনিয়ার কথা আল্লাহ আগে বলছেন না আমরা বলছি? আচ্ছা বলেন তো হজ করতে কি লাগে? কথা কয় না, হজ করতে কি লাগে? তো টাকাটা দুনিয়া না আখেরাত? আপনি সারা জীবন দোয়া করেন আল্লাহ মক্কা মদিনা নিয়ে যাও, অথচ আপনি টাকা কামাই করতে রাজি না, বই আছেন চুপচাপ, আপনার দ্বারা হজ করা সম্ভব হবে? এই জন্য আল্লাহ আমাদের দোয়া শিখিয়েছেন, রব্বানা, পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। কার কথা? আল্লাহ দুনিয়া দেন আখেরাতও দেন, আমরা যারা মুমিন আমরা দুনিয়াও চাই আখেরাতও চাই, ঠিক না বেঠি? আর সেটা যদি পেতে চাই যেতে হবে কোরআনের কাছে। কার কথা? কথা বলেন কার কথা? এই কোরআন নাজালের ব্যাপারে আল্লাহ বলছেন, তহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, হাবিব এই কোরআনটা আমি আপনার উপরে নাজেল করে দিয়েছি, আপনি কষ্ট পাবেন, ক্ষুধায় দরিদ্রে ভুগবে, ক্লেশের মধ্যে থাকবেন, সেজন্য কোরআন নাজেল করি নাই। আমি কোরআন নাজেল করে দিয়েছি পৃথিবীর সব মানুষে ভাগ্যকে পরিবর্তন করে দেওয়ার জন্য। জোরে কোরআন, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এই কোরআনটা কি শুধু মুসলমানের কোরআন? কথায় তো আসতে বললেন কে? নবীজি কি শুধু মুসলমানের নবী? কোরআন সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ নাজেল করেছেন। আমার নবী শুধু মুসলমানের নবী নন, আমার নবীও হচ্ছেন সারা পৃথিবীর মানুষের নবী। একটা দৃষ্টান্ত দেই, আকাশে সূর্য কয়টা? কথা বলতে হবে, আকাশে সূর্য একটা। আপনারা বলেন তো আমাদের এই কুমিল্লাতে হিন্দু আছে না নাই, বৌদ্ধ আছে না নাই, খ্রিস্টান আছে না নাই, মুসলমান আছে না নাই, জীবনে আল্লাহকে একটা সেজদা দেন এমন মানুষও আছে না নাই? আপনারাই বলেন এই কোরআন আল্লাহ একটাই বানাইলেন, হাদিসও এক, আল্লাহ সূর্য একটাই বানায় দিলেন। পূর্ব আকাশে সকালবেলা যখন সূর্য উঠে, কোন দিকে উঠে? পূর্ব আকাশে সকালবেলা যখন সূর্য উদিত হয়,
আমরা যারা মুসলমান কালিমা পড়ি, নামাজ পড়ি, সূর্যের আলোটা শুধু আমরাই পাই, হিন্দু বৌদ্ধরা বোধহয় পায় না। সবাই পায়, তবে যেহেতু তারা আল্লাহরে আমাদের মতো ডাকে না, তো তারা বোধহয় একটু কম পায়। কদ্দূর পায়? এত আস্তে বললেন কেন? এই সারা পৃথিবীতে একটা মাত্র বিদ্যুতের প্ল্যানিং আল্লাহ করে সেখানে বসায় দিলেন। আজকের চিকিৎসক, আজকের বিজ্ঞানীরাও স্বীকার করে নিয়েছেন, সারা সৃষ্টি জগৎকে চালাবার জন্য একটা জায়গায় আল্লাহ প্ল্যানিং করলেন, সোলার প্ল্যানিং, আর সেটাই হলো সারা সৃষ্টি জগতের সূর্য। এই সূর্যটা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি জগতের বৈদ্যুতিক ট্রান্সমিটার। সোবান আলোকে দিচ্ছে হয় না? এবং আমি সবসময় বিজ্ঞানের যে ভিডিওগুলা নাসা দেয় সেগুলো আমি ফলো করি। নাসার বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছেন, পৃথিবী বলেন, মঙ্গল বলেন, যা যত গ্রহ আছে, কোন গ্রহের মধ্যে সূর্যের মতো এমন শক্তি নাই। একটাই মাত্র সৃষ্টি জগতে সূর্য, যে সূর্য থেকে সমস্ত সৃষ্টি জগতের গ্রহগুলিতে তাপ আর বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আস্তে কর আমার বন্ধুগণ, এবার খেয়াল করেন, সে আল্লাহ রব্বুল আলামিন একটা মাত্র সূর্য বানায়া সারা পৃথিবীর মানুষগুলাকে ধর্ম বর্ণ নির্বিশেষে আলো দিতে পারেন, তাপ দিতে পারেন। সে আল্লাহ রব্বুল আলামিন একটা মাত্র কোরআন দিয়া সারা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে শান্তি দিতে পারবে কি পারবে না? আমি একটা দৃষ্টান্ত দিয়ে আমার মূল আলোচনায় চলে যাব। আচ্ছা, আমাদের দেশে মুসলিম ম্যারিজ রেজিস্টারদের কাজ হলো বিয়ে নিবন্ধন করা, কথা বলে না, বিয়ে কি করা? এখন মুসলিম ম্যারিজ রেজিস্টারদের একটা আইন আছে, বিয়ে নিবন্ধন হবে, আর ওই বিয়ের অনুষ্ঠানে যে কাবিন করা হবে, আপনারা কি বলেন, এই কাবিনের একটা টাকা আছে যেটাকে মোহরানা বলি আমরা, ওই মোহরানার টাকাটা দলিলপত্রর মাধ্যমে করা হয়, চুক্তিপত্র, যেটাকে কাবিন নামা বলা হয়। ওখানে আপনি বিয়ে করার সময় যদি 3 লাখ টাকা কাবিন ধরেন, তাহলে আপনার স্ত্রী আপনার কাছে কত টাকা পানা, কথা বলে না, কত টাকা? এটা কার আইন? মোহরানা দিতে হবে, এটা কার আইন? এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, এই বাংলাদেশে যদি এই কোরআনের আইনটা চালু হয়, মোহরানা বিয়ার মজলিসেই দেওয়া লাগবে 3 লাখ 4 লাখ 10 লাখ বুঝি না, 1 লাখও বুঝি না, ছেলের যতটুকু তৌফিক আছে অতটুকুই দেওয়া লাগবে। আমাদের দেশে ছেলের তৌফিক নাই, কয় 10 লাখ ধরো, আর কিছু মাতাব্বর থাকে কয় ধরো, ফর্মালিটিস, কোনো অসুবিধা নাই, বলে কি বলে না? অথচ ছেলের উপরে আপনি একটা বোঝা কি করলেন, চাপায়া দিলেন। খবরদার, ছেলের যতটুকু তৌফিক আছে অতটুকু মোহরানা ধরবে, তবে খবরদার এটা অবশ্যই আদায় করে। এখন আপনারা বলেন, যদি বাংলাদেশে আইন হয়, বাংলাদেশের মানুষের অধিকার সমান, যে যেই ধর্মেরই হোক না কেন, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মের মহিলাই হোক না কেন, সবার জন্য আইন সমান, বিয়ের সময় অবশ্যই মোহরানা আদায় করে দিতে হবে। তাহলে আপনারা বলেন, মুসলমান মহিলারা এই আইন থেকে যেমন 3 লাখ 2 লাখ করে মোহরানা নগদে পাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলারাও পাবে কি পাবে না? কথাটা বুঝে আসছে? তাহলে সূর্য যেমন সবাইকে আলো দেয়, আল্লাহর কোরআনও সবাইকে কি দিবে, শান্তি এবং অধিকার দিবে। আলহামদুলিল্লাহ। পরে এখন আসেন মূল আলোচনায় যাই, এটা কি মাস? ইংরেজি তো জিগেই নেই, আরবি জিগেছি। এটা কি মাস? রবিউল আউয়াল। এই মাসে পৃথিবীতে আল্লাহ পাক তার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সম্পদটাকে পাঠিয়েছেন, সেই সম্পদের নাম কি, কথা বলে না? নবীর জন্য ভালোবাসা আছে না নাই? প্রশ্ন প্রথমেই করি, নবীর জন্য ভালোবাসা নাই কার কার হাত তোলেন? হাত তোলেন। নবীর জন্য সবার ভালোবাসা আছে? এত আস্তে কথা কন কেন? আপনার বিবির চাইতে কম না বেশি? আপনার বাপের চাইতে কম না বেশি? আওয়াজ কিন্তু ওই পরিমাণে হয় না। বিবিরে যায় গড়ে কয়, তুমি আমার জানের জান, পানের পান,
আর যুবক পোলা পাইনে মেসেজ লেখে ওই বান্ধবীরে যে তুই ছাড়া আমি বাঁচতামই না, বলে কি বলে না? এই পৃথিবীতে যত মানুষ আছে সবচাইতে বেশি ভালোবাসতে হবে মুসলমানদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভালোবাসার মধ্যে কোনো খুঁত থাকতে তার কারণ কি একটু খেয়াল করেন, 1500 বছর আগে মক্কা নগরীতে রবিউল মাসে বিশ্বনবীকে আল্লাহ দুনিয়াতে পাঠালে তার বংশের সাথে আমাদের কোনো পরিচয় নাই, আছে নাকি? তিনি আমাদের কোনো আত্মীয় স্বজন হন না, কিন্তু 24টা ঘন্টা তিনি আমাদের কলিজার সাথে তার সম্পর্ক আছে না? নামাজে আমরা দুরুদ পড়ি কি পড়ি না? ইবাদতের আগে পরে দুরুদ পড়তে বলেছেন কে? সেই নবীর ভালোবাসা যদি দিতে না পারেন দুনিয়াও বরবাদ আখেরাতও। সেই নবীর ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে যাব ইনশা আল্লাহ। বিশ্ব নবীর নামে, বিশ্ব নবীর সৌজন্যে অসংখ্য সূরা আল্লাহ নাজিল করেছেন, এমন কি এই কোরআনুল কারিমে যেই আয়াতগুলি আছে 6666 আয়াত, এই কোরআনের যে চরিত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা অনুযায়ী তিনি বলেছেন কোরআনের চরিত্র আর বিশ্বনবীর চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। তার মানে কোরআনটাই কি মুহাম্মাদুর, এত আস্তে কথা বলেন কেন, কোরআনটাই কি মুহাম্মাদুর সাল্লাল্লাহু? এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো। নবীজির উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, নবীজির মন খারাপ, নবীজি ভাবছেন আমি তো কালিমার দাওয়াত দেই, নামাজের কথা বলি, হকের কথা বলি, সুদের বিরুদ্ধে কথা বলি, ঘুষের বিরুদ্ধে কথা বলি, আমি জুয়ার বিরুদ্ধে কথা বলি, আমি মদের বিরুদ্ধে কথা বলি, আর তারা আমাকে কি করে পাগল বলে, তারা আমাকে দেশ থেকে বের করে দিতে চায়, তারা আমার বিরুদ্ধে রাতে দিনে ষড়যন্ত্র করে, মনটা খারাপ। আল্লাহর নবী একটা খেজুর গাছের নিচে দাঁড়ায় চিন্তা করছেন, এই অবস্থায় আল্লাহ চমৎকার একটি সূরা নাজিল করে দিলেন, যেই সূরাটাকে কোরআনের হৃদয় বলা হয়। ওই সূরাটা কোন সূরা? এত আস্তে কেন? সবাই বলেন কোন সূরা? কোরআনের মা বলা হয় কোন সূরা? বাপ বলা হয় কোন সূরা? মা বলা হয় কোন সূরা? সূরাতুল ফাতিহা। বাপ বলা হয় সূরা বাকারা। কোরআনের হৃদয় বলা হয় কোন সূরা? কোরআনের অলংকার বলা হয় কোন সূরা? আর রহমান। কোরআনের অলংকার কোন সূরা? বাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। যারা পারেন আমার সাথে পারেন মারাজাল বাহরাইনি, সবাই মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহু আকবার! আজকে সারা পৃথিবীতে কোরআনের চাহিদার জন্য ভাইয়েরা, কারণ কোরআনের ভিতরে আপনার আমার নবীর চরিত্র আছে, আর এই চরিত্র যদি পৃথিবীর যুবকেরা গ্রহণ করতে পারে তাহলে ওই যুবকগুলি জান্নাতি হয়ে যাবে বেলালের মতো। জোরে কোন সুবহানাল্লাহ! কোন বয়সের ইবাদত আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন, কথা বলেন না কেন? যুবক বয়সের ইবাদত আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। বিশ্বনবীর মন খারাপের অবস্থা আল্লাহ সূরা নাজিল করে দিলেন, সূরার নাম সূরা ইয়াসিন। কি নাম? আয়াত সংখ্যা 83, রুকু সংখ্যা 5। সূরাটি নাজিল হয়েছে কোথায়? মক্কায়। বলেন তো সূরার নাম কি? আয়াত কয়টা? রুকু কয়টা? নাজেল হয়েছে কোথায়? মক্কায় নাজেল হয়েছে। এই সূরাটা একবার যে ব্যক্তি তেলাওয়াত করবেন, বিশ্বনবী হাদিসের বর্ণায় বললেন একবার যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে এই কোরআনের 10 পারা সমান সওয়াব আল্লাহ দান করে দিবে। আবার আরেকটি সূরা আছে, 3 বার পড়লে পুরা কোরআনের সওয়াব কে দিবেন? পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, সবাই কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার বন্ধুগণ, এই সূরা ইয়াসিন দিয়া বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন। তবে মজার ব্যাপার, আর অসংখ্য সূরা দিয়া বিশ্বনবীকে সান্ত্বনা দিলেন কে? যেমন আমার নবীকে লেসকাটা বলা হলো, বংশহীন বলা হলো, নির্বংশ বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরা দিয়া কাফেরদের জবাব দিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। পারেন না সূরাটা সবাই? সবাই পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কার কথা? আবার বিশ্বনবীকে বলা হলো, তোমার পরিধি আমরা ছোট্ট করে দিয়েছি, মক্কা থেকে বের হতে পারবা না, একটা ঘরে তোমাকে আটকায় দিয়েছি, শিয়াবে তালিবে তোমাকে আটকায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হাবিব না, আপনাকে তারা আটকায় রাখতে পারবে না, কারণ আপনার আদর্শকে আটকায় দিতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারোই হয় নাই। আপনি শুনে নেন, আলাম নাশরহ লাকা সদরাক। পড়েন সবাই, আলাম নাশরহ লাকা সদরাক ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যোহরাক ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ বললেন, হাবিব, এই পৃথিবীর যত জমিন আছে, যত দেশ আছে, যত জায়গা আছে, আপনি বিশ্বনবীর খবর আমি সব জায়গায় পৌঁছায় দেব। তাহলে যুবকদের আইডল হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু লেলিনের কালমাস্টের চরিত্র আমাদের দরকার নাই, বিশ্বনবী যেখানে আমরা আছি সেখানে। কারণ বিশ্বনবীর চরিত্র আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দিবে, আখেরাতেও। এই পৃথিবীতে শ্রেষ্ঠ চরিত্র নিয়ে জন্মগ্রহণ করেছেন কে? মুহাম্মাদুর। শ্রেষ্ঠ শিক্ষক হয়ে জন্মগ্রহণ করেছেন কে? আল্লাহ বলছেন, ওয়াদা ইয়ান, যারা পারেন আমার সাথে বলেন, ওয়াদা ইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আবার বিশ্বনবী সবচেয়ে বড় শিক্ষক, যেই শিক্ষকের কাছে যেই ছাত্ররা পড়ত, তাদেরকে সবচেয়ে বেশি জ্ঞানী বানিয়ে দিয়েছেন কে? তিরমিজির বর্ণনা, হযরত আবু হুরায়রা বলেন, ছাত্র হিসাবে আমি তেমন ভালো ছিলাম না, অথচ ইসলামে আবু হুরায়রার হাদিস বর্ণনার ক্ষেত্রে অবদান আছে না নাই? আবু হুরায়রা বলতেছে, খেয়াল করেন যারা ছাত্র, তোমরা শোনো, তোমাদের জন্য ইম্পর্টেন্ট কথা। হযরত আবু হুরায়রা বলেন, ছাত্র হিসাবে আমি তেমন ভালো ছিলাম না, কথা মনে রাখতে পারতাম না, বিশ্বনবীর দরবারে যা বললাম, হুজুর কথা তো মনে থাকে না, হাদিস পড়লে মনে থাকে না। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা রুমাল বিছাও। আবু হুরায়রা বলেন, আমি রুমাল বিছিয়ে দিলাম, বিশ্বনবী নিজের হাত মোবারক রুমালে রাখলে, কি যেন তেলাওয়াত করলেন, আমাকে বললেন রুমাল উঠাও, আমি রুমাল উঠায় বুকের সাথে লাগালাম। সেদিন থেকে নিয়ে বিশ্বনবী যা বলতেন আমি একটা কথাও আর ভুলে যাই না। আল্লাহু আকবার। যেমন শিক্ষক তেমন ছাত্র। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি বিশ্বনবীর কাছ থেকে জ্ঞান শিখেছি। আবার হযরত আবু হুরায়রা বলেন, আমরা শুধু বিশ্বনবীর কাছ থেকে জ্ঞান শিখি নাই, নেতৃত্ব কিভাবে দিতে হয় সেটাও আমরা শিখে নিয়েছি। মজার হাদিস বলি, আবু হুরায়রা একদল সাহাবা ইয়ামান সফরে গেলেন। কোথায়? ইয়ামান সফরে যাওয়ার পরে আবু হুরায়রা ছিলেন একটু চিকনা চাকনা মানুষ। সেখানে যাওয়ার পরে তিনি ইয়ামানের সেনাপ্রধানের চেহারে বসে পড়ছে। জায়েদের চেয়ারটা খালি, সেনাপ্রধান এখনো আসেন নাই। আবু হুরায়রা চেয়ারে বসলেন। বসার পরে ইয়ামানের সাধারণ সৈনিকেরা চিন্তায় পড়ে গেল, আমাদের চাকরি যাবে, আমাদের সারের চেয়ারে বসে ফলাইছে। হযরত আবু হুরায়রা তাদের নড়াচড়া খেয়াল করলেন। আবু হুরায়রা বললেন, নড়াচড়া কেন করো কেন? বুঝতে পেরেছি তোমাদের নেতারা তোমাদের চাকর বানায় রাখছে, আর আমি তো এমন এক নেতার কর্মী, মাঝে মধ্যে আমি বিশ্বনবীর চেয়ারেও বসে যা। আর আস্তে সুবহানাল্লাহ বলেন, এখানে নেতৃত্বের কোয়ালিটি বোঝানো হয়েছে। বিশ্বনবী
যেভাবে নেতৃত্ব দিয়েছেন সাহাবায়ে কেরামকে সেভাবে গড়ে তুলেছেন। আর আমাদের দেশে কিছু টুন্ডা মার্কা নেতা আছে, কর্মীদেরকে বড় নেতা হইতে দেয় না, কারণ ওনার নেতৃত্ব ছুটে যাবে। এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? পৃথিবীর আলেমরা চায় তার ছাত্র আলেম হোক, পৃথিবীর পাইলট চায় তার ছাত্র ভালো পাইলট হোক, এমনকি যারা ব্যান চালায় রিক্সা চালায় তারাও চায় তার ছাত্রটা যেন ভালো ব্যান চালক হয়। কিন্তু আফসোস, যারা জাতির নেতৃত্ব দিবেন তাদের কোয়ালিটি হলো এত নিম্নমানের, তাদের কর্মীগুলি যাতে বড় নেতা না হয় সেই চূড়ান্ত ফয়সালা ব্যবস্থা তারা করে রাখে, ঠিক না বেঠি? অথচ বিশ্বনবী বলছেন বাল্লিগু আন্নি ওলাও আয়াতান, আমার কাছে যা পাও নিজেরা শিখো মানুষের কাছে পৌঁছে দাও। কি নবী আমার, সুবহানাল্লাহ, প্রত্যেকটা সেক্টরে আমার নবীর অবদান আছে না নাই? আমার নবীকে আল্লাহ এমন একটা বংশে পাঠালেন যেই বংশের নামে আল্লাহ কোরআনে একটা সূরাও দিয়ে দিলেন। কোন সূরা? কুরাইশ। আমাদের দেশে বংশ নিয়া গৌরব আছে না নাই? আমরা হইলাম চৌধুরী বংশ, ওনারা হলো সরকার বংশ, তোরা হইলি হিয়েলের বংশ, এমন বলি না আছে না নাই? কিছু লোক আছে গ্রামে আত্মীয়তা বেশি বেশি করে শক্তি বাড়াবার জন্য, এমন আছে না নাই? দেখেন সারা পৃথিবীতে কোন বংশের গৌরব করে কোনো লাভ নাই, কারণ তাদের বংশে সব নেতা হয় না, কর্মীও আছে না নাই? আর আপনার আমার নবীর বংশে যারা জন্ম নিয়েছেন ইসলাম গ্রহণ করুক চাই না করুক, এ টু জেড সবাই নেতৃত্ব দিয়েছে। হুজুরা বলেন কথা কি ঠিক বললাম না বাড়িয়ে বললাম? বিশ্বনবীর দাদার নাম কি? তিনি নেতৃত্ব দেয় নাই? বিশ্বনবীর চাচারা নেতৃত্ব দেন নাই? এমনকি বিশ্বনবীর নাতিরা পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন। শুধু দুনিয়াতে নয়, বিশ্বনবীর দুই নাতি হাসান হুসাইন জান্নাতের সমস্ত সর্দার, সমস্ত মানুষের সর্দার হয়ে নেতৃত্ব দিবে। এই জন্য আল্লাহ বিশ্বনবীর বংশের নামে কি চমৎকার একটা সূরা নাযিল করলেন, লি ইলাফি কুরাইশিন, পড়েন সবাই, লি ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ্শিতাই ওয়াসসাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার! আমার বন্ধুগণ, এই কারণে আল্লাহর নবীর নামে আল্লাহ সূরা নাযিল করলেন, সান্ত্বনা দিলেন এই কথা বলে। সূরা ইয়াসিনের কি সুন্দর আয়াত! আজকে আমরা ছয়টি আয়াত তেলাওয়াত করে আলোচনা করব। আসেন পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন, সবাই পড়েন ইয়াসিন, ওয়াল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনজিরা কওমাম মা انذر آباؤهم فهم غافلون। কথাগুলি কার? আল্লাহর। সত্য না মিথ্যা? সত্য। কত পার্সেন্ট? 100। কত পার্সেন্ট? 100। ইয়াসিন, এই দুটি অক্ষরের অর্থ আমরা জানি না, আল্লাহ জানানো নাই, কারণ সব কথা আমাদের জানাইলে অসুবিধা আছে না নাই? যদ্দুর দিছে অমা উতি তো মিনাল ইলমি ইল্লা কালিলা, ও টুকরিয়ায় অহংকার আছে না নাই? একটা কথা বলে যায়, নামাজিরা বেশি মেধাবী না বেনামাজিরা বেশি মেধাবী? কথা কয় না, নামাজিরা মেধাবী না বেনামাজিরা মেধাবী? আব্রারকে হত্যা করা হলো, তসলিমা নাসরিন তার ফেসবুকে স্ট্যাটাস দিছে যে আব্রারকে যারা মেধাবী বলে তারা মেধাহীন, কারণ কোনো মেধাবী ছাত্র নামাজি হতে পারে না। নাউজুবিল্লাহ, আরো আস্তে কন। আচ্ছা, আপনারা বলেন তো, যিনি আমাদের দেশের চারবারের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, তিনি বেশি মেধাবী না তসলিমা নাসরিন বেশি মেধাবী? প্রধানমন্ত্রী এত আস্তে কথা বলেন কেন? শেখ হাসিনা কে বেশি মেধাবী? শেখ হাসিনা। এবার আসেন কথা নেন,
তসলিমা নাসরিন বললেন, যারা নামাজি তারা কখনো মেধাবী হতে পারে না, কারণ আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা আমরা বিশ্বাস। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সাংবাদিকেরা জিজ্ঞেস করলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি সুস্থই থাকেন সব সময় দেখি আল্লাহর রহমতে, তো আপনি যে সুস্থ থাকেন তার উৎস কি, আপনি কি বেশি বেশি ব্যায়াম করেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে জবাব দিলেন, কি সুন্দর জবাব, এবার খেয়াল করেন, তিনি বললেন আমি কোনো ব্যায়াম ট্যায়াম করি না, ব্যায়াম করার সময় আমার হাতে নাই, তবে পাঁচ অক্ত নামাজ আমি ঠিকভাবে আদায় করি, আর নামাজের ভিতরে যে ব্যায়াম আল্লাহ দিয়েছেন এটার কারণে আমি সারা জীবন সুস্থ রয়েছি। সুতরাং নামাজ আজকের পৃথিবীতে প্রয়োজন, কথা ঠিক না বেঠিক? বরং নামাজের বিরুদ্ধে যারা কথা কয়, নবীর চরিত্র নিয়ে যারা কথা কয়, তারা মূর্খ 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 গণ্ড মূর্খ। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, যারা নামাজি তারাই মেধাবী, এটা কার কথা? আল্লাহ পাকের কথা। ওমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাব, যাদের কাছে কোরআন আর কিতাবের জ্ঞান নাই তারা হলো গণ্ড মূর্খ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জ্ঞান আছে না নাই? পড়ছেন না তার ইতিহাস আপনারা? আমরা ছোটবেলা ক্লাস থ্রিতে পড়েছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নামাজি ছিলেন না বেনামাজি ছিলেন? অসংখ্য ভাষার পণ্ডিত তিনি ছিলেন, ঢাকা ভার্সিটিতে চাকরি করেছেন সারাটা জীবন। তিনি বলতেন, যার কাছে কোরআনের জ্ঞান নাই পণ্ডিত যদি হয়ে যাও, বুঝতে হবে তোমরা হলো মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত এই লোকটা, কতটা আল্লাহওয়ালা ছিলেন খেয়াল করেন। তার ওয়াইফ একদিন তাকে বললেন যে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তুমি এত বড় শিক্ষিত লোক, এত বড় পণ্ডিত, তো তুমি যত বড় পণ্ডিত তোমার দাড়িও তত বড়, কথা বুঝেন নাই? তো আমার বান্ধবীরা এটা পছন্দ করে না, এখন তুমি হয় দাড়ি ছাড়ো নাইলে আমারে ছেড়ে দাও। মুমিনদের একটা স্বভাব হলো তাৎক্ষণিক কোনো ফয়সালা দেয় না, ভাইব্যা চিন্তা তারপরে দেয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ঠিক আছে আজকে বলবো না, আগামী দিন ফজরের পরে বলবো। রাতের বেলা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঘুমায় না ওই দিন, আর একবার বারান্দার ওই মাথা আছে, আর একবার এই মাথায় আসে, গুনগুনায়া স্ত্রী যাতে শুনে, এমন আওয়াজে বলতেছেন, আল্লাহ বিপদে পড়লাম, সাহায্য তোমার কাছে যাই। দাড়ি ছাড়ার অর্থই হলো আল্লাহ আল্লাহ রাসূলকে ছেড়ে দেওয়া, কারণ যেহেতু রাখছি একবার, আর দাড়ি না ছাড়লে স্ত্রী চলে যাবে, দাড়ি ছাড়লে আল্লাহ আল্লাহ রাসূল চলে যাবে, আমি কোনটা নেব? হাজার স্ত্রী ছাড়তে পারি, আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়তে পারি না। মেধা নাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর? কোনো মেধা নাই? মেধা আছে বলেই তো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়তে চায় না। বউ এটা শোনার পর দৌড়ে যায়, পায়ে পড়ছে, কয় তোমার মতি গতি ভালো না, সকালে উঠতে আমারই সারবা, সুতরাং দাঁড়িয়েও থাক আমিও থাকি। মেধা কারে কয়, মেধা কাকে বলে? পৃথিবীর অসংখ্য চিকিৎসা বিজ্ঞানী, অসংখ্য সৌরজগতের বিজ্ঞানী কালিমা পড়ে মুসলমান হয়ে আছে, কিসের কারণ? এই কোরআন কিসের কারণ? দেখেন প্রথম কথাটা কি, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম করছি। কসম কে করতেছেন? কসম কে করতেছেন? এবার বিজ্ঞান কিভাবে কোরআনের কাছে আসলো, কেন বিজ্ঞান কোরআনের কাছে মাথা নত করে, দলিল নেন। সায়েন্সের ছাত্র যারা আছো তোমরা বলো, পৃথিবী বড় না সূর্য বড়? কথা এত আসতে বলেন কেন? কত লক্ষ গুণ? আমরা মনে করি, খেয়াল করেন, আমরা মনে করি বিজ্ঞান বোধ হয় আমাদের শিখিয়ে দিছে পৃথিবীর চাইতে সূর্য বড়, কিন্তু আমি আপনাদের সামনে কোরআন সামনে নিয়ে বলে যাই, আল্লাহর কসম বিজ্ঞানীরা এই কথা আগে বলেন নাই, বরং বিজ্ঞানীদের বলার 5,500 বছর আগে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছেন পৃথিবীর তুলনায় সূর্য অনেক বড়। আমাদের দেশে
তাওবা আমরা জানি না, তাওবা বুঝি না, যার কারণে পিসা বুজুরের পাগড়ি ধরে তাওবা করে, খবরদার। আর তাওবার নিয়ম কি, পিসাব একটা পাগড়ি ছেড়ে দেয়, লোকেরা সেই পাগড়িতে ধরে, এরপরে গদবাদা কিছু কথা বলে, আমি মুতাওয়াজ্জু আছি আমার পিসাব কেবলার কলবের দিকে, পিসাব হুজুরের কলব মুতাওয়াজ্জু আছে আমার বাবা পিসাবের দিকে। খবরদার, কোন মুমিন আল্লাহ ছাড়া কারো দিকে মুতাওয়াজ্জু হতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আলেম ওলামারা বলেন, আমরা কি কাবার গোলামি করি না কাবার মালিকের গোলামি করি? আমরা যখন নামাজে দাঁড়াই কাবার দিকে মুতাওয়াজ্জু হই না আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হই? এবার দলিল নাইন পৃথিবী থেকে যে সূর্য বড়, কে বললেন সেটা আগে? কে বললেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারকার সামনে দাঁড়াইলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি, আকাশে যখন সন্ধ্যা তারাটা দেখলেন, ওই সন্ধ্যা তারা এটা কিন্তু একটা গ্রহ, উপগ্রহ, এটা কি গ্রহ, সেটা দেখার পরে তিনি বললেন, হাজার রব্বি, এটা আমার রব। ফালাম্মা আফালা, যখন সেটা অস্ত গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না এটা আমার রব নয়, কারণ যেই জিনিস অস্ত যায় সেটা আমার রব হতে পারে না। ক্যান্সেল করে দিলেন, এটার দিকে মুতাওয়াজ্জু হওয়া যাবে না। মুতাওয়াজ্জু হইলেন তারকার দিকে, যখন দেখলেন এটা পরিবর্তন হয়, তিনি বললেন, না আমার রব তো পরিবর্তন হতে পারে না। আল্লাহ কি পরিবর্তন হবেন? কখনো হবেন? কুল্লু মান আলাইহা ফান, বলেন কুল্লু মান আলাইহা ফান, ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। সব ধ্বংস, বাকি থাকবেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে এটা ক্যান্সেল, এটা আমার রব না, এর থেকে মুতাওয়াজ্জু হলাম না, বাদ দিলাম। পালাম্মা রাআল কমার, চাঁদ দেখলেন, চাঁদ তারার চাইতে চাঁদ ছোট না বড়? চাঁদ দেখার পরে বললেন, হাজা রব্বি, এটা আমার রব। যখন চাঁদ অস্ত গেল, তিনি বললেন, না এর দিকে আমি মুতাওয়াজ্জু হব না, এটা আমার রব হতে পারে না, কারণ এটাও তো অস্ত গেল। পালাম্মা রাআ শামসা বাজিগাতান, শামসুম শব্দটি আরবি গ্রামারে মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। হুজুর একটু কথা বলেন, মুজাক্কার না মুয়ান্নাস? স্ত্রীলিঙ্গ না পুরলিঙ্গ? স্ত্রীলিঙ্গ, খেয়াল করেন। এবং সূর্য যে স্ত্রীলিঙ্গ, এটা পৃথিবীর বিজ্ঞান আজকে স্বীকার করে নিয়েছে। খেয়াল করেন শব্দ চয়ন, কোরআনে আল্লাহ বলছেন, ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্য দেখলেন, যখন বিজ্ঞানের কোনো অস্তিত্ব নাই, সৌরজগতের ব্যাপারে দুনিয়ার পৃথিবীর মানুষের কোনো জ্ঞান নাই, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজা রব্বি, এটা আমার রব, হাজা আকবার, এটাই হলো সবচেয়ে বড়। আল্লাহু আকবার! তাহলে পৃথিবী থেকে সূর্য যে বড়, এটা কি দুনিয়ার মানুষের কথা না আল্লাহর কথা? তিনি বললেন, হাজা রব্বি হাজা আকবার, এটা বড়, এটাই আমার প্রভু। কিন্তু আপনারা বলেন সূর্য অস্ত যায় কি যায় না? ফালাম্মা আফালাত, যখন সূর্য অস্ত গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না এটাও আমার রব হতে পারে না, চন্দ্র আমার রব নয়, তারকা আমার রব নয়, সূর্য আমার রব নয়, বরং এই জিনিসগুলোকে যিনি চালান তিনি হলেন আমার রব। তিনি এবার বসা থেকে দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, চন্দ্রের দিকে মুতাওয়াজ্জু হই না, সূর্যের দিকে মুতাওয়াজ্জু হই না, মুতাওয়াজ্জু হই আকাশ আর জমিনের মালিকের দিকে। সেই দোয়াটা আজও আমাদের নামাজে আছে না নাই? কথা বলেন, নামাজে আছে না নাই? করেন, ইন্নি ওয়াজ্জাহাতু, সবাই ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন, যারা মুশরিক তাদের দল আমরা করি। মুমিনরা সে যেখানে আমরা আছি সেখানে, নামাজিরা যেখানে আমরা আছি সেখানে, নামাজিরা নামাজিরা মিলেমিশে থাকবে সমাজে। এই আইন কার আইন? কথা বলেন, কার আইন? আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়া তুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি
অদখুলি জান্নাতি। আল্লাহ বলেন নামাজিদের সাথে থাকো, নামাজি হয়ে যাও, জান্নাতে চলে যাও। যারা নামাজ পড়ে তারা কোরআন তেলাওয়াত করে, ঠিক না বেঠি? আমরা যারা মুমিন, আমাদের কাজের কর্মসূচি আছে না নাই? সকালবেলা ফজরের সময় ঘুম থেকে জাগবেন, জাগার পরে নামাজ, নামাজে কোরআনের তেলাওয়াত। এই তেলাওয়াতের কর্মসূচিটা আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ বলেন আকিমিস সালাতা, যারা পড়েন আমার সাথে পড়েন আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন গোলাম সকালে কোরআন ফজর পড়ো, সুবহ সাদেকের সময় ফজর পড়ো, ওই ফজরে কোরআনের তেলাওয়াত করো। কারণ তোমরা যখন সকালবেলা কোরআনের তেলাওয়াত করো, তোমাদের তেলাওয়াতের সাক্ষী আমার ফেরেশতারা হয়ে যায়। আল্লাহু আকবার। প্রত্যেকদিন সকাল শুরু হবে কি দিয়া? কথা কয় না, কি দিয়া? নাকি সুদের হিসাব দিয়া? কিছু মানুষ আছে ঘুমের থেকে উঠতেই ক্যালকুলেটার হাতে নিয়ে হিসাব করে আজকে কতটা মুনাফা হইব। এরকম আপনাদের এলাকায় নাই? এই এলাকায় নাই? নামাজও পড়ে, সুদও খায়, সেই সুদের টাকা দিয়ে আবার মসজিদের টাইলসও করে দেয়। টাইলস করার পরে অটোমেটিকলি উনি আবার মসজিদের সভাপতিও হয়ে যায়। আছে না কথা বলেন? আছে না নাই? তাকওয়া দরকার না টাইলস করা দরকার? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীর একটা মসজিদ ছিল, মসজিদ পাকা ছিল না, চতুর্দিক দিয়া মাটি ছিল, উপরে ছিল খেজুর পাতার সানি, বৃষ্টি হতো মসজিদের ভিতরে, বৃষ্টি হলে পরে পানি জমে যেত। আমরা বিশ্বনবীর পেছনে দাঁড়ায় নামাজ আদায় করতাম। যখন এই মসজিদে নববীতে আমরা সেজদা দিতাম, আমাদের কপালে আমাদের নাকে কাদা লেগে যেত, একসাথে নামাজ আদায় করতাম। আর আমাদের বাংলাদেশে বর্তমান মুসলমানেরা নামাজ নিয়ে সবচেয়ে বেশি ঝগড়াঝাটি। কে বুকের নিচে হাত বাঁধবে নাভির নিচে, কে বুকের উপরে, কে নাভির উপরে হাত বাঁধবে, কে জোরে আমিন বলবে, আর কে আস্তে আমিন বলবে, এই নিয়ে ঝগড়াঝাটি আছে না নাই? আলাদা মসজিদ, আলাদা কবরস্থান, আলাদা মাদ্রাসা, সব আলাদা করে নিয়েছে, আছে না নাই? ইদানি আবার একদল বাইরে এসে বুকের উপরে হাত না বাঁধলে নামাজ হবে না। কে বলেছে তোমাকে এই কথা? কার নামাজ হবে, কারটা হবে না? আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আল্লাহ তো এই কথা বলেন নাই যে কোন জায়গায় হাত বাঁধলে নামাজ হবে। আল্লাহ বলেছেন শুধু উসজুদু ওয়াক্তারিব, সেজদা দাও, আমি আল্লাহ নিকটবর্তী হয়ে যাব। একজন লোক কিচ্ছু জানে না, শুধু বিসমিল্লাহ জানে, এরপরও সেজদা দিলে কবুল করবেন কে? আল্লাহ। কে করবেন? আল্লাহ। কোরআনের ব্যাপারে বিশ্বনবী বুখারীতে বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, আল মাহিরু বিল কোরআন, যারা কোরআনের মাহের, কোরআন বুঝে, যারা কোরআন মানুষকে বুঝাতে পারেন, তাদের মর্যাদা হলো আকাশের ফেরেশতার মতো। এরপরে বিশ্বনবী বলেন, আমার উম্মতের মধ্যে একদল উম্মত থাকবে যারা কোরআন রিডিং করতে পারবে না, এরপরেও কষ্ট করে ধাক্কায়া ধাক্কায়া এক শব্দ দুইবার তিনবার উচ্চারণ করে করে কোরআন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ধাক্কান্না ব্যক্তিকে দ্বিগুণ সওয়াব দান করে দিবে। কয় গুণ? আর আমরা আছি হাত কোন জায়গায় বাঁধবো, নাভির উপরে না নাভির নিচে, বুকের উপরে, আস্তে বলবো আমিন না জোরে বলবো? একদল আবার আছে জোরে আমিন কইলে কয় মসজিদে বাইর করে দে, আর একদল আছে আস্তে কইলে কয় তুই আমার মসজিদ থেকে বাইর। আর এই সুযোগ আজকের পৃথিবীতে ইসলামের শত্রুরা নিচ্ছে, কথা ঠিক না বে ঠিক? আচ্ছা আপনারা বলেন তো পৃথিবীতে মুসলমান কয়শো কোটি? কয়শো কোটি? 300 কোটি। 300 কোটি মুসলমান যদি একযোগে হুঙ্কার দেয়, পৃথিবীর বাতিল শক্তি ভাগার কোনো জায়গা পাবে না। কারণ মুসলমানের আল্লাহু আকবার আওয়াজের মধ্যে যে অস্ত্র আছে, শয়তান 36 মাইল দূরে চলে যায়। তো নেতা যদি 36 মাইল দূরে যায়, কর্মীরা কয় মাইল যাবে?
কারণ শয়তান হলো সব শয়তানের কি কথা কয় না। তো নেতা যদি আল্লাহু আকবর শুনলে 36 মাইল যায়, তো তার কর্মীরা কয় মাইল যাবে? আগে একটা সময় ছিল আমাদের মুরব্বীরা মাইক ছাড়া আজান দিত, কি ছাড়া, কিন্তু আজানে আওয়াজ আছে না নাই? আগের দিনে মাইক ছাড়া যত দূর যাইতো, এখন মাইক দিয়েও দূর যায় না। আল্লাহু আকবর আওয়াজে বরকত আছে না নাই? আমার বন্ধুগণ খবরদার, এগুলি ছাড়তে হবে, দলাদলি বাদ। কোন দলাদলি নাই, দল আমাদের কয়টা? এক জায়গায় দাঁড়াবো কালিমার জন্য, কোরআনের জন্য, নবীর চরিত্রের জন্য। নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, আমি কিন্তু বরদাস্ত করব। কোন বরদাস্ত নাই। সূরা কলমে আল্লাহ পাক বলেছেন, আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা বলে, তারা হলো পৃথিবীর পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। মক্কার কিছু লোকেরা বিশ্ব আমির চরিত্র নিয়ে কথা বলতে লাগলেন। আল্লাহর হাবিব প্রতিবাদ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করে দিলে, সেই নবীর ভালোবাসা হৃদয়ে দরকার আছে না নাই? আল্লাহ বিশ্ব নবীকে ভালোবাসেন বলে সান্ত্বনা দিলেন, ইয়াসিন অল কোরআনিল, এমন জায়গার কসম খাইলেন যেই জায়গাটা নিয়ে আমরা আশ্চর্য হয়ে যাই বিজ্ঞানের আবিষ্কার দেখলে। আর আল্লাহ পাক সেই জায়গার কসম খায় বললেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি পেরেশান হবেন না, কারণ আপনি যে আমার পক্ষ থেকে রসূল এতে কোনো সন্দেহ নেই। ইন্নাকা লামিনাল মুরসালিন, নবীকে ভালোবাসতে হবে ভালোবাসার মতো, বাপের চাইতেও বেশি। বাপ যদি নবীর বিরুদ্ধে যায়, বাপ বিশ্ব নবীর স্ত্রী উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান, মদিনার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নবীর ভালোবাসায় অনেক সাহাবা মক্কা থেকে মদিনায় চলে গেলেন, উম্মে হাবিবা বিশ্বনবীর ভালোবাসায় মক্কা থেকে মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবী তাকে একটা ঘর করে দিলেন, তাকে বিয়ে করলেন। মক্কার কাফেরেরা আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, উমাইয়ারা মিটিং করে সিদ্ধান্ত নিলেন, মদিনার মুসলমানদের সাথে আমরা একটা চুক্তি করব। এখন চুক্তিপত্র নিয়ে যাবে কে? আবু জাহিল বড় চালাক, লোকেরা কয় আবু জাহিল তুই যা, যেহেতু তুই বড় নেতা। আবু জাহিল কয় না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মক্কায় থাকতে যে কষ্ট আমি দিছি, আমি যদি মদিনায় যাই তাহলে মদিনার মুসলমানেরা আমার জনমের মতো ঠেঙ্গায় যাবো। লোকেরা কয় কে যাবে? এবার আবু জাহিল চালাক কয় আবু সুফিয়ান তুই যা, কয় কেন আমি যাব? কয় কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোর জামাতা, আর যত শত্রুতাই থাকুক অন্তত জামাইয়ের শ্বশুরের গায়ে কি দিবে না, কথা বুঝেন না, হাত তুলবে না, যা তুই যা। আবু সুফিয়ান কয় ঠিক আছে যাবো, রওনা দিলেন। উম্মে হাবিবার ঘরে গেলেন, যায় দেখলেন ঘরের ভিতরে কোনো সম্পদ নাই, এসি নাই, ফ্রিজ নাই, কিছু নাই, বিছানাও নাই, খাট নাই, পালং নাই, খেজুর পাতার পাটি বিছানো আছে, তবে খেজুর পাতার পাটিটা কিন্তু কম দামি ছিল না, এই পাটিতে বিশ্রাম করতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান কয় মা সোনার চামচ মুখে নিয়ে তো জন্ম, মোল্লার কাছে বিয়ে বৈসত কেন? মোল্লাদের কাছে বিয়ে দিতে চায় না এমন পাবলিক, এমন বাপ বোধ আপনাদের এলাকায় নাই, শব্দটা এত আসতে কেন? বিপদে পড়লে হুজুরের কাছে যাও, নেতা হওয়ার প্রয়োজন দোয়ার জন্য জিরাফি নিয়ে মসজিদে যাও, কিন্তু আলেম ওলামাকে পছন্দ করো না, তুমি চরম বেয়াদব। নেতা হইব এলাকার কয় হুজুর দোয়া করেন, কথাকে ঠিক বললাম না বাড়িয়ে বললাম? কিছু মুরব্বী আছে উনি হজ করছে 10 বার, কিন্তু আলেমের কাছ থেকে সম্বন্ধ আলে দিতে চায় না। আমি গ্যারান্টি দিলাম আলেমের স্ত্রীরাই সবচেয়ে বেশি নিরাপদে থাকে। মুয়াজ্জেন সাহেবের স্ত্রীরা যতটা নিরাপদে আমাদের দেশে বাস করেন, কেসিনোর মালিক, কোটি টাকার মালিক, তার স্ত্রীরা অত নিরাপদে নাই। কোটি টাকার মালিক বউ বন্ধুরে লইয়া বাইকে যায়, আর মুয়াজ্জেন 800 টাকা বেতন পায়, 10টা বাচ্চা এরপরেও বউ যায় না। আমি কি ঠিক বললাম না বাড়িয়ে বললাম? কার নিয়ামত? কার নিয়ামত? কারণ সে আজান দেয় কার? বরকত দিয়ে ভর্তি করে রেখেছেন আল্লাহ পাক। ছয়তলার বাড়ির মালিক দেখে বিয়ে দিছেন, রাতের বেলা 2টার সময় ছেলে যদি
মদ খাইয়া গাঁজা খাইয়া গড়ে আসে এটা বেশি শান্তি, না ডাল দিয়া আলুর ভর্তা দিয়া ভাত খাইয়া ছেলে মেয়ে নিয়া স্বামী নিয়া সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ঘুমানো ওইটা বেশি শান্তি? কোটি কোটি টাকার মালিক, ঢাকার শহরে বড় বড় বাড়ির মালিক, বাপ যখন জিজ্ঞেস করে মেয়েরে মা কোটি টাকা চেয়ে বিয়ে দিছে কেমন আছো, মা বলে বাবা তুমি তো আমারে বিয়ে দে নয়, আমারে তো নদীতে বাসায় দিছো, এমন ঘটনা নাই? বাপ বলতেছেন মা কেন, কয় সারা দিন রাত গাঁজা লিয়া মদ লিয়া পড়ে থাকে, আর একটা মুয়াজ্জিনের কাছে বিয়ে দিয়েছেন, ফোন করলে দেখবেন মেয়ে কো আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছে বাবা, মেয়ে বলবে বাবা কোনো চিন্তা করো না অনেক ভালো আছি, টাকায় শান্তি দিতে, টাকায় শান্তি দিতে। আবু সুফিয়ান নাই সেম কথাটা কইলেন মোল্লার কাছে বিয়া বইলা, মক্কা থেকে লুকায়া চলে আসলাম মদিনা, এবার উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন বাবা তুমি আমার বাবা, আমার বাড়িতে এসেছো খবরদার বিশ্বনবীর ব্যাপারে কোনো কথা বললে গাঁট ধরে ঘর থেকে বের করে দেওয়া হবে। বাপকে বলতেছেন জন্মদাতা বাবাকে খবরদার বিশ্বনবীর ব্যাপারে কথা বললে গাঁট ধরে বের করে দেওয়া হবে। আর আমার দেশে কিছু মহিলা আছে বাপের বাড়ির মেহমান আসলে ওর না কোমরে বান্ধা রান্না বান্না শুরু করে, আর স্বামীর বাড়ির স্বামীর দিকের মেহমান আসলে ওনার 103 ডিগ্রি জ্বর শুরু হয়ে যায়। কথা কি বলবো, কথা কি বলবো, এ কথা সত্য না মিথ্যা? আমি কামাই করি আমি তোমাকে খাওয়াই, আমার বাড়ির মেহমান আসলে তোমার গা জ্বলে আর তুমি বসে বসে খাও, তোমার বাড়ির মেহমান আসলে এত আদর যত্ন কেন, মেহমান সব মেহমান অধিকার সবার সমান, বরং মেহমান হইল ঘরের রহমত। মেহমান কি এই পৃথিবীতে সবচেয়ে বেশি মেহমানদারি করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে আছে না নাই? শুধু মুসলমান নয় ইহুদিরা পর্যন্ত বিশ্বনবীর বাড়িতে আসলে এক বেলা না খাইয়া যেতে পারতেন না, এগুলা গল্প না হাদিস, গল্প না হাদিস। মেহমানকে খাওয়াবেন এটা বড় সৎকার, এটা সওয়াব দ্বিগুণ হবে। এবার আবু সুফিয়ান কয় মা বসতে দিবি না, আমার বন্ধুগণ উম্মে হাবিবা বসতে বলে না, তার কারণ হলো বসার যদি দুইটা জায়গা থাকতো একটা না হয় তাকে দেওয়া হতো, বসার জায়গা কয়টা? একটা। তাও আবার ওই জায়গায় সব সময় তার শিফট রাখেন কে, কথা বলে না, দাম আছে না? না, সেই জায়গায় যে জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন সেই জায়গা কারোর জন্য ছাড়া। আবু সুফিয়ান কয় মা বসতে দিবি না, এবার উম্মে হাবিবা কিচ্ছু বলে না চুপ করে আছে, কোনটা বলবে কিন্তু জায়গাটা দিবে না। আবু সুফিয়ান কয় মা রাগ করে আছে, অসুবিধা না আমি নিজে নিজে বসে পড়ি, হেঁটে হেঁটে যাচ্ছেন বসার জন্য। উম্মে হাবিবা বলেন আমার হৃদয়ে কাঁপুনি এসে গেল, হোক আমার বাবা একজন কাফেরের জন্য তো আমি বিশ্বনবীর চাটায় ছেড়ে দিতে পারি না, দৌড়ায়া যায়া চাটায় উঠাইয়া বুকের সাথে লাগাইয়া আবু সুফিয়ানকে বললেন, আবু সুফিয়ান হতে পারো তুমি আমার বাবা কিন্তু বিশ্বনবী যে চাটিতে পাটিতে বসেন বিশ্বনবীর বসার জায়গা একজন কাফেরের জন্য আমি ছেড়ে দিতে পারি না। আর সেই বিশ্বনবীর ভালোবাসা পীরকে নেতাকে আমরা বিক্রি করে দিয়েছি, পীরের জন্য যে মহব্বত নবীর জন্য সেই মহব্বত নাই, নেতার জন্য যে মহব্বত নবীর জন্য সেই মহব্বত নাই। হযরত আনাসের বর্ণনা বিশ্বনবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবীর সাহাব আনাস বলেন, বিশ্বনবী বলেছেন তোমাদের মধ্যে কেউ মুমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার জীবনের চাইতে ছেলেমেয়ের চাইতে বাবা মার চাইতে এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি বিশ্বনবীকে বেশি ভালো না বাস। একটা কথার জবাব দিবেন সবাই, আলোচনাটা গুছাবো, একটা কথার জবাব দেন, যারা আওয়ামী লীগ করেন আপনার চোখের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি কেউ গালি দেয় আপনি প্রতিবাদ করবেন কি করবেন না? আপনি তেলে বেগুনে জ্বলবেন কি জ্বলবেন না? যদি না জ্বলেন বুঝতে হবে
আপনি অরিজিনাল আওয়ামী লীগ নন, আপনি অনুপ্রবেশকারী। যারা বিএনপি করেন, জিয়াউর রহমানকে গালি দিলে তাদের গায়ে লাগবে কি লাগবে না, কথায় তো আসতে বলেন কেন? যারা জাতীয় পার্টি করেন, এরশাদ কাকুরে গালি দিলে খারাপ লাগে কি লাগে না? আপনার বাপকে যদি কেউ গালি দেয় খারাপ লাগে কি লাগে না? সুতরাং আজকের মাহফিল থেকে বলতে চাই, এদেরকে গালি দিলে আপনার যেমন খারাপ লাগে, যারা বিশ্বনবীর অরিজিনাল উম্মত নবীজিকে গালি দিলে আমাদের কলিজায় আঘাত লেগে যায়। আর যারা গালি দেয় দুনিয়াতে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, কারণ এমন নবী একজন ইহুদি, খেয়াল করেন কেমন নবী আমার, একজন ইহুদি মসজিদের ভিতরে পেশাব করতেছে, নাউজুবিল্লাহ পরে কয়েন, আগে হাদিস শুনেন, এটা নাউজুবিল্লাহর বিষয় না, এটা বিশ্বনবীর চরিত্র। কে পেশাব করতেছেন কোথায়? আমি আর আপনি হইলে ফিডাইয়া মাইরা ফেলাইতাম যে আগে তারে শেষ করে এরপরে যা হইব, তে মসজিদে আসে পেশাব করার জন্য। সাহাবায়ে কেরাম বাধা দিতে গেলেন, বিশ্বনবী বলেন খবরদার বাধা দিবে না, কাজ শেষ হোক, কারণ প্রস্রাবের মাঝখানে যদি বন্ধ করা হয় ওই লোকটার কষ্ট হবে কি হবে না, কথা বলেন না কেন? কষ্ট হবে। নবীজি বললেন বাধা দিও না, কাজ শেষ হোক, কারণ এই অবস্থায় যদি বন্ধ করে সে কষ্ট পাবে। আর আজকের চিকিৎসা বিজ্ঞানী এই হাদিস স্বীকার করে নিয়েছেন, প্রস্রাবের মাঝখানে যদি কেউ প্রস্রাব বন্ধ করে তার কিডনি অচল হয়ে যায়। আমার নবী শুধু বিজ্ঞান নন, বিজ্ঞানের আব্বা। আমার নবী শুধু ডাক্তার নন, ডাক্তারেরও ডাক্তার। বুখারী মুসলিমের বর্ণনায় আম্মাজান আয়েশা বলেন, আমরা অসুস্থ হইলে বিশ্বনবীর কাছে আয়েশা বলতাম, নবীজি আমাদের মাথায় হাত দিয়ে বলতেন, আজহিবিল বাস রব্বান নাস অশফিয়ান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউল্লা ইউগাদিরু সাকমা, এই দোয়া পরে যখন বিশ্বনবী ফু দিতে আমাদের সমস্ত রোগ ভালো হয়ে যেত। নবীজি বললেন কাজ শেষ হোক, কাজ শেষ হলো। নবীজি বলেন এদিকে আসো, আসলেন, জিজ্ঞেস করলেন তুমি কোন ধর্মের লোক? কয় হুজুর আমি ইহুদি। তো তুমি কি জানো তুমি কোথায় প্রস্রাব করেছ? লোকটা বললেন না হুজুর আমি জানি না। নবীজি বললেন এটা মসজিদ, মুসলমানদের ইবাদতের জায়গা, খবরদার এই কাজ করবা না, চলে যাও। সাহাবায়ে কেরামকে বললো জায়গাটা পরিষ্কার করে দাও। লোকটা মসজিদ থেকে বের হয়ে একটু পরে আবার আসলেন, এসে বলেন আমি চিন্তা করেছি আপনি তো আমাকে মেরে ফেলার কথা, কিন্তু আপনি আমার সাথে যে আচরণ করেছেন, আপনি যে আল্লাহ রাসূল এতে আমার কোনো সন্দেহ নাই, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উম্মত আমরা, ঠিক না বেঠি? এমন নবীকে গালি দিলে সহ্য করা হবে? আমরা তো নবীর জন্য বেঁচে আছি, বিশ্বনবী আসছেন বলেই তো আমাদের দাম, কোন উম্মতের তো দাম ছিল না, মোহাম্মদ সাল্লামের কারণে আমাদের দাম বেড়ে গেছে, কথা ঠিক না? সুতরাং কোনো দলাদলি নাই, এক কাতারে দাঁড়িয়ে আজীবন ইসলামের জন্য কাজ করব, রাজি আছেন না নাই? বিশ্বনবীর চরিত্রকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করার প্রয়োজন, টাকা দেওয়া, পয়সা দেওয়া, এক কাতারে দাঁড়ায়া আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করব, কথা ঠিক না বেটি? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান, আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। এখন দোয়া হবে, কে উঠবেন না, দোয়া হবে, দোয়ায় শরিক হবেন। অনেকে দোয়া চেয়েছেন, দোয়া করবেন, আমাদের মাননীয় অর্থমন্ত্রীর জন্য দোয়া চাওয়া হয়েছে, শুনলাম উনি নাকি এনে একটা মসজিদ, কত টাকা? 15 কোটি টাকা খরচ করে আপনাদের জন্য একটা মসজিদও বানাচ্ছেন, ওনার জন্য দোয়া হবে। দুনিয়া থেকে যারা ইসলামের জন্য শাহাদাতের নজরানা পেশ করে গেছেন তাদের জন্য দোয়া হবে, যারা অসুস্থ তাদের জন্য। এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, আমরা দোয়া করব।